পৃষ্ঠা ২৮, চতুর্দশ পরিচ্ছেদ, ১৮৪৫ থেকে ১৮৪৬। যখন উপনিষদে ব্রহ্মজ্ঞান ও ব্রহ্মোপাসনা প্রাপ্ত হইলাম এবং জানিলাম যে সেই উপনিষদে সমুদায় ভারতবর্ষের প্রামাণ্য শাস্ত্র, তখন এই উপনিষদের প্রচার দ্বারা ব্রাহ্মধর্ম প্রচার করা আমার সংকল্প হইল। পৃষ্ঠা ২৯। ওই উপনিষদকে বেদান্ত বলিয়া সকল শাস্ত্রকারীরা মান্য করিয়া আসিতেছেন। বেদান্ত সকল বেদের শিরোভাগ ও সকল বেদের সার। যদি বেদান্ত প্রতিপাদ্য ব্রাহ্মধর্ম প্রচার করিতে পারি, তবে সমুদায় ভারতবর্ষের ধর্ম এক হইবে, পরস্পর বিচ্ছিন্ন ভাব চলিয়া যাইবে, সকলে ভাতৃভাবে মিলিত হইবে, তার পূর্বকার বিক্রম শক্তি জাগ্রত হইবে এবং অবশেষে সে স্বাধীনতা লাভ করিবে। আমার মনে তখন এত উচ্চ আশা হইয়াছিল। তন্ত্র পুরাণেতে পৌত্তলিকতার আড়ম্বর, বেদান্ত পৌত্তলিকতাকে প্রশ্রয় দেন না। তন্ত্রপুরাণ পরিত্যাগ করিয়া যদি সকলেই উপনিষদ অবলম্বন করে, যদি উপনিষদের ব্রহ্মবিদ্যা উপার্জন করিয়া সকলে ব্রহ্মোপাসনাতে রত হয়, তবে ভারতবর্ষের অশেষ মঙ্গল লাভ হয়। সেই মঙ্গলের পথ মুক্ত করিয়া দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। কিন্তু যে বেদের শিরোভাগ উপনিষদ, যে বেদের সিদ্ধান্তে উপনীত হইবার জন্য বেদান্ত দর্শনের এত পরিশ্রম, সে বেদকে আমরা কিছুই জানিতে পারিতেছি না। রামমোহন রায়ের যত্নে তখনও কয়েকখানা উপনিষদ ছাপা হইয়াছিল এবং যাহা ছাপা হয় নাই এমন কয়েকখানি উপনিষদ আমিও সংগ্রহ করিয়াছিলাম, কিন্তু বিস্তৃত বেদের বৃত্তান্ত কিছুই জানিতে পারিতেছি না। বঙ্গদেশে বেদের লোপই হইয়া গিয়াছে। টোলে টোলে ন্যায়শাস্ত্র স্মৃতিশাস্ত্র পড়া হয়। অনেক ন্যায়বাগীর স্মার্তবাগীর সেখান হইতে বাহির হন, কিন্তু সেখানে বেদের নামগন্ধ কিছুই নাই। ব্রাহ্মণের ধর্ম যে বেদ অধ্যয়ন অধ্যাপনা, তাহা এদেশ হইতে একেবারে উঠিয়া গিয়াছে। কেবল বেদ বিরহিত নামমাত্র উপবিদ্ধারী ব্রাহ্মণ সকল রহিয়া গিয়াছেন। দুই একজন বিজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত ভিন্ন, কেহ তাহাদের নিত্যকর্ম সন্ধ্যা বন্দনার অর্থ পর্যন্ত জানেন না। আমার বিশেষরূপে বেদ জানিবার জন্য বড়ই আগ্রহ জন্মিল। বেদের চর্চা কাশীতে, অতএব সেখানে বেদ শিক্ষা করিবার জন্য ছাত্র পাঠাইতে আমি মানস করিলাম। একজন ছাত্রকে ১৭৬৬ শকে কাশীধামে প্রেরণ করিলাম। তিনি তথায় মূল বেদ সমুদায় সংগ্রহ করিয়া শিক্ষা করিতে লাগিলেন। তাহার পরবৎসরে আরও তিনজন ছাত্র তথায় প্রেরিত হইলেন, আনন্দচন্দ্র, তারকনাথ, বাণেশ্বর এবং রমানাথ, এই চারিজন ছাত্র। যখন ইহাদিগকে কাশীতে পাঠাই, তখন আমার পিতা ইংল্যান্ডে, তাহার বিস্তীর্ণ কার্যের ভার সকলে আমার উপরে পড়িল। কিন্তু আমি কোনো কাজকর্ম ভালো করিয়া দেখিয়া উঠিতে পারিতাম না। কর্মচারীরাই সকল কাজ চালাইত, আমি কেবল বেদ বেদান্ত ধর্ম ঈশ্বর ও চরম গতিরই অনুসন্ধানে থাকিতাম। বাড়িতে যে একটু স্থির হইয়া বসিয়া থাকি তাহাও পারিয়া উঠিতাম না। এত কর্মকাজের প্রতিঘাতেতে আমার উদাস ভাব আরও গম্ভীর হইয়া উঠিয়াছিল। এত ঐশ্বর্যের প্রভু হইয়া থাকিতে আমার ইচ্ছা করিত না। সব ছাড়িয়া ছুড়িয়া একা একা বেড়াইবার ইচ্ছাই আমার হৃদয়ে রাজত্ব করিতে লাগিল। তাহার প্রেমে মগ্ন হইয়া একাকে এমন নির্জনে বেড়াইব যে তাহা কেহ জানিতেও পারিবে না। জলে স্থলে তাহার মহিমা প্রত্যক্ষ করিব, দেশভেদে তাহার করুণার পরিচয় লইব, বিদেশে বিপদে সংকটে পড়িয়া তাহার পালনী শক্তি অনুভব করিব, এই উৎসাহে আমি আর বাড়িতে থাকিতে পারিলাম না। ১৭৬৮ শকে শ্রাবণ মাসের ঘোর বর্ষাতে গঙ্গাতে বেড়াইতে বাহির হইলাম। আমার ধর্মপত্নী শারদা দেবী কাঁদিতে কাঁদিতে আমার নিকট উপস্থিত হইয়া বলিলেন, পৃষ্ঠা ৩০, আমাকে ছাড়িয়া কোথায় যাইবে? যদি যাইতেই হয় তবে আমাকে সঙ্গে করিয়া লও। কোটেশনের ভেতরে আমি তাহাকে সঙ্গে লইলাম, তার জন্য একটা পিনিশ ভাড়া করিলাম। তিনি দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ এবং হেমেন্দ্রনাথকে লইয়া তাহাতে উঠিলেন। আমি রাজনারায়ণ বসুকে সঙ্গে লইয়া নিজের একটি সুপ্রশস্ত বোটে উঠিলাম। তখন দ্বিজেন্দ্রনাথের বয়স ৭ বৎসর, সত্যেন্দ্রনাথের ৫ বৎসর এবং হেমেন্দ্রনাথের ৩ বৎসর। রাজনারায়ণ বসুর পিতার নাম নন্দকিশোর বসু। তিনি রামমোহন রায়ের একজন প্রিয় শিষ্য ছিলেন। তাহার সঙ্গে আলাপেও তাহার ধর্মভাব নম্রভাব দেখিয়া আমি বড় সুখী হইয়াছিলাম। তিনি ১৭৬৬ শকে ব্রহ্মধর্ম গ্রহণ করিয়াছিলেন। তিনি সর্বদাই ইচ্ছা প্রকাশ করিতেন
ওপেন ইনভার্টেড কমা, যদি রাজনারায়ণ ব্রাহ্ম হয় তবে বড় ভালো হয়, ক্লোজ ইনভার্টেড কমা, জীবিতাবস্থায় তিনি তাহার সেই ইচ্ছার সফলতা দেখিয়া যাইতে পারেন নাই, তাহার মৃত্যু হইলে রাজনারায়ণ বাবু সেই অশৌচ অবস্থায় আমার সহিত দেখা করিতে আসিয়াছিলেন, আমি তাহাকে সেই সময়ে বন্ধু বলিয়া গ্রহণ করিলাম, তখনকার ইংরাজি শিক্ষিত দিগের মধ্যে তাহার বেশ প্রতিষ্ঠা ছিল, তখন তিনি একজন কৃতবিদ্য বলিয়া গণ্য, তাহার বিদ্যা বিনয় এবং ধর্মভাব দেখিয়া দিন দিন তাহার প্রতি আমার অনুরাগ বৃদ্ধি হইতে লাগিল, অবশেষে তিনি 1767 শকে ব্রাহ্মধর্ম গ্রহণ করিলেন, ধর্মভাবে তাহার সহিত আমার হৃদয়ের খুব মিল হইয়া গেল, তাহাকে আমি উৎসাহী সহযোগী পাইলাম, তখন ধর্মপ্রচারের জন্য যে কিছু ইংরেজি লেখাপড়ার প্রয়োজন তার বিশেষ ভার তার উপরে দিলাম, কঠাদি উপনিষদের অর্থ আমি তাহাকে বুঝাইয়া দিতাম, তিনি তাহা ইংরাজিতে অনুবাদ করিতেন এবং সে সকল তত্ত্ববোধিনী পত্রিকাতে প্রকাশিত হইত, যদিও তাহার সাংসারিক অবস্থা তখন ভালো ছিল না, তথাপি তিনি সর্বদা প্রহৃষ্ট থাকিতেন, তাহার হাস্যমুখ সর্বদাই দেখিতাম, তখন তিনি আমার সঙ্গের সঙ্গী ছিলেন, তার সঙ্গে ধর্মচর্চা করিতে আমার বড় ভালো লাগিত, আমি তাহাকে পরিবারের মধ্যেই গণ্য করিতাম, যখন আমি পরিবার লইয়া বেড়াইতে চলিলাম তখন রাজনারায়ণ বাবুকে সঙ্গে লইলাম, তিনি সেই বোটে আমার সঙ্গে রহিলেন, তিনি সে আমার স্ত্রী পুত্র সকল, উৎসাহ সহকারে আমরা ভ্রমণ করিতে বাহির হইলাম, তখনকার সেই শ্রাবণ মাসের প্রবল স্রোত আমাদের বিপক্ষে, তাহার প্রতিকূলে অতি কষ্টে আস্তে আস্তে চলিতে লাগিলাম, হুগলি আসিতেই 3-4 দিন কাটিয়া গেল, আর 2 দিন পর কালনাতে আসিয়া মনে হইল যেন কত দূরেই আসিয়াছি, এইরূপে চলিতে চলিতে পাটুলি পশ্চাৎ করিয়া একদিন বেলা 4টার সময় আমি রাজনারায়ণ বাবুকে বলিলাম, ওপেন ইনভার্টেড কমা, আজ তোমার দৈনন্দিন লেখা শেষ করিয়া ফেলো, আজ প্রকৃতির শোভা বড়ই দীপ্তি পাইতেছে, চলো আমরা বোটের ছাদের ওপর গিয়া বসি, ক্লোজ ইনভার্টেড কমা, তিনি বলিলেন যে ওপেন ইনভার্টেড কমা, এখনও বেলার অনেক বাকি, ইহার মধ্যে আমার দৈনন্দিনের জন্য কত ঘটনা ঘটিতে পারে তাহা কে জানে, ক্লোজ ইনভার্টেড কমা, এরূপে তাহার সঙ্গে কথাবার্তা হইতেছে, এমন সময় দেখি পশ্চিমের আকাশে ঘটা করিয়া একটা মেঘ উঠিতেছে, তখন একটা ভারী ঝড়ের আশঙ্কা হইল, রাজনারায়ণ বাবুকে বলিলাম কোটেশনে, চলো আমার পিনিসে যাই, ঝড়ের সময় বোটে থাকা ভালো নয়। পৃষ্ঠা 31। মাঝি পিনিসের সঙ্গে বোট লাগাইয়া দিল, আমি সিঁড়িতে পা ঝুলাইয়া বোটের ছাদের উপর বসিয়া আছি এবং 2 জন দাঁড়ি পিনিসের সঙ্গে মিলাইয়া বোট ধরিয়া আছে, অন্য একটা নৌকা গুণ টানিয়া যাইতেছিল, তাহাদের নৌকার গুণ আমাদের বোটের মাস্তুলের আগায় লাগিয়া গেল, সেই গুণ আমাদের একজন দাঁড়ি লগি দিয়া ছাড়াইতেছিল, আমি সেই গুণ ছাড়ান দেখিতেছি, যে দাঁড়ি গুণ ছাড়াইতেছিল সে সেই বাঁশের লগির ভার সামলাইতে পারিল না, তাহার হাত হইতে লগি আমার মস্তকের উপর পড়ো পড়ো হইল, সামাল সামাল রব পড়িয়া গেল, মহাগোল উঠিল, আমি তখনও সেই মাস্তুলের দিকে তাকাইয়া আছি, দাঁড়ি সাধ্যমতো চেষ্টা করিয়া আমার মস্তক বাঁচাইল বটে, কিন্তু সম্পূর্ণ সামলাইতে পারিল না, লগির কোণ আসিয়া আমার চক্ষুর কোণে চশমার তারের উপর পড়িল, চক্ষুটা বাঁচিয়া গেল, কিন্তু চশমার তার আমার নাসিক কাটিয়া বসিয়া গেল, আমি টানিয়া চশমা তুলিয়া ফেলিলাম, আর দরদর করিয়া রক্ত পড়িতে লাগিল, ছাদ হইতে নামিয়া তখন আমি নিচে বোটের কিনারায় বসিয়া রক্ত ধুইতে লাগিলাম, ঝড়ের কথা মনে নাই, সকলে একটু অসাবধান, নারীরা পিনিস ধরিয়া আছে এবং সেই অবস্থায় বোট লইয়া পিনিস চলিতেছে, এমন সময় একটা দমকা ঝড় আসিয়া পিনিসের মাস্তুলের একটি শাখা ভাঙিয়া ফেলিল, সেই ভগ্ন মাস্তুলটি তাহার পাল দড়াদড়ি করিয়া লইয়া বোটের মাস্তুলকে জড়াইয়া তাহার ছাদের উপর পড়িল, সেইখানে আমি পূর্বে বসিয়াছিলাম, এখন তাহা আমার মস্তকের উপর ঝুলিতে লাগিল, পিনিস অবশিষ্ট পাল ভরে ঝড়ে ছুটিতে লাগিল এবং বোটকে আকৃষ্ট করিয়া সঙ্গে সঙ্গে লইয়া চলিল, যে 2 জন দাঁড়ি পিনিস ধরিয়া আছে তাহারা আর ঠিক রাখিতে পারে না, বোট পিনিসের টানে এককেতে হইয়া চলিল, সেদিকটা জলের সঙ্গে প্রায় মিশিয়াই পড়িল, কেবল 1 আঙুল মাত্র জল হইতে ছাড়া, মাস্তুলে জড়ানো দড়ি কাটিয়া দিবার জন্য একটা গোল পড়িয়া গেল, আন্দা আন্দা, কিন্তু দা কেহ খুঁজিয়া পায় না, একখানা ভোঁতা দা লইয়া একজন মাস্তুলের উপর উঠিল,
আঘাতের পর আঘাত, তারপরে আঘাত, কিন্তু এ ভোঁতা দায়ে দড়ি কাটে না। অনেক কষ্টে একটা দড়ি কাটিল, দুইটা কাটিল, তৃতীয়টা কাটিতেছে। আমি আর রাজনারায়ণ বাবু স্তব্ধ হইয়া জলের দিকে তাকাইয়া আছি। এ নিমেষে আছি, পর নিমেষে আর নাই, জীবন ও মৃত্যু পাশাপাশি। রাজনারায়ণবাবুর চক্ষু স্থির, বাক্য স্তব্ধ, শরীর অসার। এদিকে দাড়িরা দড়ি কাটিতেছে, আবার একটা ভারী দমকা আইল। দাড়িরা বলিয়া উঠিল, আবার তাই রে তাই, বলিতে বলিতে শেষ দড়িটা কাটিয়া ফেলিল। বোট নিষ্কৃতি পাইয়া তীরের ন্যায় ছুটিয়া একেবারে ওপারে চলিয়া গেল এবং পাড়ের সঙ্গে সমান হইয়া দাঁড়াইল। আমি অমনি বোট হইতে ডাঙায় উঠিয়া পড়িলাম, রাজনারায়ণ বাবুকেও ধরাধরি করিয়া তুলিলাম। এখন ডাঙা পাইয়া আমাদের প্রাণ বাঁচিল, কিন্তু পিনিস তখনও দৌড়াইতেছে। দাঁড়িরা চেঁচাইতে লাগিল, থামা থামা। তখন সূর্য অস্ত গেল, মেঘের ছায়ার সঙ্গে সন্ধ্যার ছায়া মিশিয়া একটু ঘোর হইল। পিনিস থামিল কি না অন্ধকারে ভালো দেখিতে পাইতেছি না। ওদিকে দেখি একটা ছোট নৌকা বেগে আমাদের বোটের দিকে আসিতেছে। দেখিতে দেখিতে সেই নৌকা আমাদের বোটকে ধরিল। আমি বলিলাম, ওপেন কোট এ আবার কি, ডাকাতের নৌকা নাকি ক্লোজ কোট? আমার ভয় হইল। পৃষ্ঠা ৩২। সেই নৌকা হইতে লাফাইয়া একজন পাড়ের উপর উঠিল। দেখি যে আমার বাড়ির সে স্বরূপ খানসামা, তাহার মুখ শুষ্ক। সে আমাকে একখানা চিঠি দিল। সেই অন্ধকারে অনেক চেষ্টা করিয়া যাহা পড়িলাম তাহাতে বোধ হইল ইহাতে আমার পিতার মৃত্যু সংবাদ আছে। সে বলিল, ওপেন ইনভার্টেড কমা, কলিকাতা তোলপাড় হইয়া গিয়াছে, আপনার খোঁজে নৌকা করিয়া কত লোক বাহির হইয়াছে, কেহ আপনাকে ধরিতে পারে নাই। আমার এত কষ্ট সার্থক যে আমি আপনাকে ধরিলাম, ক্লোজ ইনভার্টেড কমা। এই সংবাদ হঠাৎ বজ্রপাতের ন্যায় আমার মস্তকে পড়িল। আমি স্তব্ধ বিষণ্ণ হইয়া বোট লইয়া পিনিস ধরিতে গেলাম এবং সেই পিনিস ধরিয়া তাহাতে উঠিলাম। সেখানে আলোতে পত্রখানা স্পষ্ট করিয়া পড়িলাম। এখন আর কি হইবে, তাহার মৃত্যু সংবাদ এখন আর কাহাকেও শুনাইলাম না। পরদিন প্রাতকালেই কলিকাতা অভিমুখে ফিরিলাম। আমি যে বোটে ছিলাম তাহা ১৪টা দাঁড়ের বোট। ইহার ভিতরকার দুই পাশে বেঞ্চের উপর আটা তক্তা, তাহাতে দীর্ঘ ফরাস পাতা। আমি স্ত্রী পুত্র দিগকে তাহাতে লইলাম। রাজনারায়ণ বাবুকে সমস্ত পিনিসের অধিকার দিয়া পশ্চাতে ধীরে ধীরে তাহাকে আসিতে বলিলাম। ভাদ্র মাসে গঙ্গার স্রোতে দাঁড়ে পাল পালে নক্ষত্র বেগে বোট ছুটিল, কিন্তু মন তাহার আগে ছুটিতেছে। মেঘাচ্ছন্ন আকাশে অনবরত বৃষ্টি ও বাতাসের কোলাহল, মধ্যপথে কালনাতে পৌঁছিবার কিছু পূর্বে এক মাঠের ধারে এমন তুফান উঠিল যে নৌকা ডুবোডুবো হইয়া পড়িল। নৌকা কিনারা দিয়াই যাইতেছিল, মাঝিরা তৎক্ষণাৎ ডাঙায় লাফাইয়া পড়িয়া তাড়াতাড়ি সম্মুখের একটা মুড়া গাছে তাহা বাঁধিয়া ফেলিল, বোট রক্ষিত হইল। তখন সেই মুড়া গাছটিকে নিরাশ্রয়ের আশ্রয় এবং পরম বন্ধু বলিয়া আমার মনে হইল। ৫ মিনিট পরেই আবার আমার মনের আবেগে বোট খুলিয়া দিলাম। যখন বেলা প্রায় অবসান, তখন আমি মেঘের মধ্য দিয়া ক্ষীণপ্রভ সূর্যকে একবার দেখিতে পাইলাম। তখন আমি সুখসাগরে আসিয়া পৌঁছিয়াছি। সূর্য যখন অস্ত হইল তখন আমি ফরাস ডাঙায়। সেখানে দাড়িদের হাত অসার হইয়া পড়িয়াছে, অবিশ্রান্ত পরিশ্রমের পর আর তাহারা খাটিতে পারে না। আবার জোয়ার আসিয়া পৌঁছিল, এ বিষম ব্যাঘাত। এখান হইতে পলতায় আসিতে রাত্রে ৮টা হইল। এখানে আসিয়া বোট কাত হইয়া পড়িল। দিন ১০টা হইতে সন্ধ্যা পর্যন্ত ক্রমাগত বৃষ্টি পড়িয়াছে। এক একবার দমকা বাতাসে দুই এক জায়গায় ভয়ে বোট থামাইতেও হইয়াছিল। দাঁড়িরা বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া শীতে কাঁপিতেছে। পলতায় পৌঁছিতেই কিনারা হইতে লোক আসিয়া সংবাদ দিল, এখানে গাড়ি প্রস্তুত আছে। এই কথা শুনিয়া আমার শরীরে প্রাণ আসিল। আমি সেই যে বোটে বসিয়াছিলাম একবারও তাহা হইতে উঠি নাই। এখন গাড়ির কথা শুনিয়া সেখান হইতে উঠিয়া বোটের দরজার বাহিরে আসিয়া দাঁড়াইলাম। দেখি যে সেখানে আমার এক হাঁটু জল, সমস্ত নৌকার খোল জলে পুড়িয়া গিয়া তাহার উপরে এক হাত পর্যন্ত জল দাঁড়াইয়াছে, সকলই বৃষ্টির জল। আমি তাহা পূর্বে জানিতেও পারি নাই, যদি পলতায় গাড়ি না থাকিত, যদি আমরা নৌকায় বরাবর কলিকাতার দিকে চলিতাম, তবে পথে জলভারে বোট নিশ্চয়ই ডুবিত। এ কথা আর কাহাকে বলিতেও পারিতাম না। পৃষ্ঠা ৩৩।
বোট হইতে নামিয়া গাড়িতে চড়িলাম। রাস্তা জলময়, সে জলের ভিতর রে গাড়ির চাকা অর্ধেক মগ্ন। অতি কষ্টে বাড়ি পৌঁছিলাম। তখন রাত্রি দ্বিপ্রহর, সকলেই নিদ্রিত, কাহারও সারা শব্দ নাই। বাড়ির ভিতরে স্ত্রী পুত্রদিগকে প্রেরণ করি আমি বৈঠকখানার তেতলায় উঠিলাম। সেখানে আমার জ্যেষ্ঠ তাতপুত্র ব্রজবাবু আমাকে অভ্যর্থনা করিলেন। তাহাকে সেখানে একাকী অত রাত্রি পর্যন্ত আমার জন্য অপেক্ষা করিতে দেখিয়া আমার মনে কেমন একটা আশঙ্কা উপস্থিত হইল, কেন তাহা জানি না। পঞ্চদশ পরিচ্ছেদ 1846। 1768 শকে শ্রাবণ মাসে লন্ডন নগরে আমার পিতার মৃত্যু হয়। তখন তাহার 51 বৎসর বয়ক্রম। আমার কনিষ্ঠ ভ্রাতা নগেন্দ্রনাথ এবং আমার পিস্তুত ভাই নবীনচন্দ্র মুখোপাধ্যায় তাহার মৃত্যুশয্যায় উপস্থিত ছিলেন। তাহার মৃত্যুর পর ভাদ্র মাসে আমি সেই সংবাদ প্রাপ্ত হই। মৃত্যু সংবাদ প্রাপ্তির পর কৃষ্ণা চতুর্দশী তিথিতে তাহার কুশপুত্তলিকা নির্মাণ করিয়া আমার মধ্যম ভ্রাতার সহিত গঙ্গার পরপারে যাইয়া তাহার দাহক্রিয়া সম্পন্ন করি। এই দিবস হইতে আমরা যথারীতি 10 দিবস অশৌচ ধারণ পূর্বক হবিষ্যান্ন গ্রহণ করিয়াছিলাম। এই অশৌচকালে শিষ্টাচার রক্ষার নিমিত্ত প্রতি দিবস প্রাতে উঠিয়া মধ্যাহ্ন পর্যন্ত খালি পায়ে কলিকাতার তাবৎ মান্য লোকদিগের সহিত আমি সাক্ষাৎ করিতাম এবং মধ্যাহ্নের পর হইতে সন্ধ্যা পর্যন্ত সেই সকল আগন্তুক ভদ্রলোকদিগকে আপনার বাটিতে অভ্যর্থনা করিতাম। পিতৃবিয়োগে পুত্রের যেরূপ কঠোর তপস্যা পালন করিতে হয় তাহা আমি সমুদায় করিয়াছিলাম। আমার ছোট কাকা রমানাথ ঠাকুর আমাকে সতর্ক করিয়া দিলেন, ওপেন কোট, দেখো ব্রহ্ম ব্রহ্ম করে এ সময় কোনো গোলমাল তুলিও না, দাদার বড় নাম, ক্লোজ কোট। আমি যখন রাজা রাধাকান্ত দেবের কাছে সাক্ষাৎ করিতে গেলেন, তিনি আমাকে কাছে বসাইয়া আমার পিতার অনেক সংবাদ জিজ্ঞাসা করিলেন এবং তাহার মৃত্যুতে আন্তরিক দুঃখ প্রকাশ করিলেন। তিনি আমাকে বড় ভালোবাসিতেন, আমাকে বন্ধুভাবে পরামর্শ দিলেন, ওপেন কোট, শাস্ত্রে যেমন যেমন বিধান আছে সেই অনুসারে এই শ্রাদ্ধটি বিশুদ্ধভাবে সম্পন্ন করিও, ক্লোজ কোট। তাহাকে আমি বিনয়ের সহিত বলিলাম, ওপেন কোট, আমি ব্রাহ্মধর্মে ব্রত লইয়াছি, সে ব্রতের বিরুদ্ধে কোনো কাজ করিতে পারিব না, তাহা করিলে ধর্মে পতিত হইব। আমি কিন্তু শ্রাদ্ধ যে করিব তাহা সর্বশ্রেষ্ঠ উপনিষদের মতে করিব, ক্লোজ কোট। তিনি বলিলেন, ওপেন কোট, সে হবে না, সে হবে না, তাহা হইলে শ্রাদ্ধ বিধিপূর্বক হবে না, শিষ্টাচারের বিরুদ্ধে কার্য হইবে, আমি যাহা বলিতেছি তাহা শুনো, তাহা হইলে সব ভালো হইবে, ক্লোজ কোট। আমার মধ্যম ভ্রাতা গিরীন্দ্রনাথকে বলিলাম, ওপেন কোট, আমরা যখন ব্রাহ্ম হইয়াছি তখন তো আর শালগ্রাম আনিয়া শ্রাদ্ধ করিতে পারিব না, পৃষ্ঠা 34, যদি তাহাই করিব তবে ব্রাহ্মই বা কেন হইলাম, প্রতিজ্ঞাই বা কেন করিলাম, ক্লোজ কোট। তিনি নতশিরে মৃদুস্বরে বলিলেন, ওপেন কোট, তাহা হইলে সকলের আমাদিগকে পরিত্যাগ করিবে, সকলে আমাদিগের বিপক্ষ হইবে, সংসার আর তবে কী করিয়া চলিবে, মহাবিপদেই পড়িব। আমি বলিলাম, ও কোটেশনে, তাই বলিয়া পৌত্তলিকতাতে যোগ দিতে পারা যায় না, কাহারও নিকট হইতে আর আমি এ বিষয়ে উৎসাহ পাই না। আমার প্রিয় ভ্রাতাও আমার উৎসাহে ঠান্ডা জল ঢালিয়া দিলেন। সকলেই আমার মতের বিরোধী, এমনি বিরুদ্ধ ভাব দাঁড়াইল যেন আমি সকলকে রসাতলে ডুবাইতে যাইতেছি। সকলের মনে হইল যেন আমার একটি কাজে সকল থাকে বা সকল যায়, আমি একা একদিকে আর সকলেই আমার আরেক দিকে, কাহারও কাছে একটি আশ্বাস বাক্য পাই না, সাহসের কথা পাই না। যখন আমার চারিদিকে কেবল এই প্রকার বাধা, এই অসহায় বন্ধুহীন অবস্থায় কেবল একজন ব্রহ্মনিষ্ঠ আমার সহায় হইলেন এবং আমার প্রাণের কথা বলিয়া উঠিলেন, ওপেন ইনভার্টেড কমা, লোকভয় আবার ভয়, ভয় করিলে যারে না থাকে অন্যের ভয় তাহাকে ভয় করো, ধর্মের জন্য প্রাণ দেওয়া যায়, তাহার কাছে লোকনিন্দা কি, প্রাণ গেলেও আমরা ব্রাহ্মধর্ম ছাড়িব না, ক্লোজ কোট। ইনি কে? ইনি লালা হাজারিলাল, ধর্মনিষ্ঠা ও সাহসে বাঙালি হইতে পশ্চিম দেশবাসী হিন্দুস্থানীরা যে বড়, এই সংকট সময় আমি তাহার পরিচয় পাইলাম। আমার সঙ্গে এক মনা ও এক হৃদয় হইয়া আমার সপক্ষে তিনি দাঁড়াইয়াছিলেন। যখন আমার পিতামহ বৃন্দাবনে তীর্থ করিতে গিয়াছিলেন তখন হাজারিলালকে পিতৃমাতৃহীন অনাথ বালক দেখিয়া তাহাকে তিনি সঙ্গে করিয়া আমাদের বাড়িতে আনিয়াছিলেন। তিনি তাহার জীবনের কল্যাণ কামনা করিয়া তাহাকে আশ্রয় দিয়াছিলেন, কিন্তু তাহার পক্ষে বিপরীত ঘটিল,
সে কলিকাতায় আসিয়া নগরের ভাবস্রোতে ভাসিয়া গেল। তাহাকে কে বা দেখে, কে বা তাহার সংবাদ দেয়? অসৎ সঙ্গে পড়িয়া তাহার জীবন পাপময় কলঙ্কময় হইল। এই দুরবস্থায় ঈশ্বর প্রসাদে যে ব্রাহ্মধর্মের আশ্রয় পাইল, ব্রাহ্মধর্মের বল তাহার হৃদয়ে অবতীর্ণ হইল এবং সে সেই বলে পাপস্রোত অতিক্রম করিয়া আবার পুণ্য পদবীতে আরোহণ করিল। সেই হাজারিলাল আবার ব্রাহ্মধর্মের প্রচারক হন। আপনি যখন ব্রাহ্মধর্ম গ্রহণ করিয়া কুটিল পাপ হইতে নিষ্কৃতি পাইলেন, তখন তিনি আবার পুণ্য পথে অন্যকে আনিতে চেষ্টা করিতে লাগিলেন। তিনি কলিকাতার ধনী দরিদ্র জ্ঞানী মানী সকলের নিকট ব্রাহ্মধর্মের প্রকৃষ্ট মঙ্গল পথ দেখাইতে লাগিলেন। অল্পকালের মধ্যে তখন যে অত লোক ব্রাহ্মধর্ম গ্রহণ করিয়াছিলেন সে কেবল তাহারই যত্নে। তিনি আমাকে এই সংকট সময়ে বলিলেন, লোক ওপেন কোট, লোকভয় আবার কী ভয়, ঈশ্বর বড় না লোক বড়, ক্লোজ কোট। আমি তাহার বাক্যে সাহস ও উৎসাহ পাইলাম, আমার হৃদয়ে ব্রহ্মাগ্নি আরও জ্বলিয়া উঠিল। এই আলোচনা ও সূচনাতে রাত্রিতে আমার ভালো নিদ্রা হয় না। একে পিতৃবিয়োগ, তাহাতে ওই লৌকিকতাতে সারাদিন পরিশ্রম ও কষ্ট, তাহার উপরে আমার এই আন্তরিক ধর্মযুদ্ধ। ধর্মের জয় কি সংসারের জয় কি হয় বলা যায় না এই ভাবনা। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করিতেছি, আমার দুর্বল হৃদয়ে বল দাও, আমাকে আশ্রয় দাও। পৃষ্ঠা 35। এই সকল চিন্তাতে সূচনাতে রাত্রিতে নিদ্রা হয় না, বালিশের উপরে মাথা ঘুরিতে থাকে। রাত্রিতে একবার তন্দ্রা আসিতেছে, আবার জাগিয়া উঠিতেছি। নিদ্রা জাগরণের যেন সন্ধিস্থলে রহিয়াছি। এই সময় সেই অন্ধকারে একজন আসিয়া বলিল, ওঠো। আমি অমনি উঠিয়া বসিলাম। সে বলিল, বিছানা হইতে নামো। আমি বিছানা হইতে নামিলাম। সে বলিল, আমার পশ্চাতে পশ্চাতে এসো। আমি তাহার পশ্চাতে পশ্চাতে চলিলাম। বাড়ির ভিতরের যে সিঁড়ি, তাহা দিয়া সে নামিল, আমিও সেই পথে নামিলাম। নামিয়া আবার সঙ্গে উঠোনে আসিলাম। সদর দেউড়ির দরজায় দাঁড়াইলাম। দরওয়ানেরা নিদ্রিত। সে যেই দরজা ছুইল, অমনি তাহার দুই কপাট খুলিয়া গেল। আমি তাহার সঙ্গে সঙ্গে বাহির হইয়া বাড়ির সম্মুখের রাস্তায় আইলাম। ছায়া পুরুষের ন্যায় তাহাকে বোধ হইল। আমি তাহাকে স্পষ্ট দেখিতে পাইতেছি না, কিন্তু সে আমাকে যাহা বলিতেছে তৎক্ষণাৎ আমাকে তাহা বাধিত হইয়া পড়িতে হইতেছে। এখান হইতে সে ঊর্ধ্বে আকাশে উঠিল, আমিও তাহার পশ্চাতে পশ্চাতে আকাশে উঠিলাম। পুঞ্জ পুঞ্জ গ্রহ নক্ষত্র তারকা সকল দক্ষিণে বামে সম্মুখে সমুজ্জ্বল হইয়া আলোক দিতেছে। আমি তাহার মধ্য দিয়া চলিতেছি। যাইতে যাইতে একটা বাষ্প সমুদ্রের মধ্যে প্রবেশ করিলাম। সেখানে আর তারা নক্ষত্র কিছুই দেখিতে পাই না। বাষ্পের মধ্যে খানিক দূর যাইয়া দেখি যে সে বাষ্প সমুদ্রের উপদ্বীপের ন্যায় একটি পূর্ণচন্দ্র স্থির হইয়া রহিয়াছে। তাহার যত নিকট যাইতে লাগিলাম সে চন্দ্র তত বৃদ্ধি পাইতে লাগিল, আর তাহাকে গোলাকার বলিয়া বোধ হইল না। দেখিলাম তাহা আমার পৃথিবীর ন্যায় চেটাল। সেই ছায়াপুরুষ গিয়া সেই পৃথিবীতে দাঁড়াইল, আমিও সেই পৃথিবীতে দাঁড়াইলাম। সেই সমুদায় ভূমি শ্বেত প্রস্তরের, একটি তৃণ নাই, না ফুল আছে না ফল আছে, কেবল শ্বেত মাঠ ধুধু করিতেছে। তাহার যে জ্যোৎস্না তাহার সে সূর্য হইতে পায় নাই। সে আপনার জ্যোতিতে আপনি আলোকিত। তাহার চারিদিকে যে বাষ্প তাহা ভেদ করিয়া সূর্য রশ্মি আসিয়া আসিতে পারে না, তার নিজের যে রশ্মি অতি স্নিগ্ধ। এখানকার দিনের ছায়ার ন্যায় সেখানকার সে আলোক, সেখানকার বায়ু সুখস্পর্শ। মাঠ দিয়া যাইতে যাইতে সেখানকার একটা নগরের মধ্যে প্রবেশ করিলাম। সকল বাড়ি সকল পথ শ্বেত প্রস্তরের স্বচ্ছ ও পরিষ্কার। রাস্তায় একটিও লোক দেখিলাম না, কোনো কোলাহল নাই, সকলই প্রশান্ত। রাস্তার পার্শ্বে একটা বাড়িতে আমার নেতা প্রবেশ করিয়া তাহার দোতলায় সে উঠিল, আমিও তাহার সঙ্গে উঠিলাম। দেখি যে একটা প্রশস্ত ঘর, ঘরে শ্বেত পাথরের টেবিল ও শ্বেত পাথরের কতগুলো চৌকি রহিয়াছে। সে আমাকে বলিল, বসো। আমি একটা চৌকিতে বসিলাম। সে ছায়া বিলীন হইয়া গেল, আর সেখানে কি হই নাই। আমি সেই নিস্তব্ধ গৃহে নিস্তব্ধ হইয়া বসিয়াছি। খানিক পরে দেখি যে সেই ঘরের সম্মুখের একটা দরজার পর্দা খুলিয়া উপস্থিত হইলেন আমার মা। মৃত্যুর দিবস তাহার যেমন চুল এলানো দেখিয়াছিলাম, সেই রূপ তাহার চুল এলানোই রহিয়াছে। আমি তো তাহার মৃত্যুর সময়ে মনে করিতে পারি নাই যে তাহার মৃত্যু হইয়াছে।
তাহার অন্ত্যেষ্টিক্রিয়ার পর যখন শ্মশান হইতে ফিরিয়া আইলাম, তখনও মনে করিতে পারি নাই যে তিনি মরিয়াছেন। আমার নিশ্চয় যে তিনি বাঁচিয়াই আছেন। এখন দেখিলাম আমার সেই জীবন্ত মা আমার সম্মুখে। তিনি বলিলেন, ওপেন ইনভার্টেড কমা, তোকে দেখবার ইচ্ছা হইয়াছিল, তাই তোকে ডাকিয়া পাঠাইয়াছি। তুই নাকি ব্রহ্মজ্ঞানী হইয়াছিস, ক্লোজ ইনভার্টেড কমা। কুলং পবিত্রং জননী কৃতার্থা, তাহাকে দেখিয়া, তাহার এই মিষ্ট কথা শুনিয়া আনন্দ প্রবাহে আমার তন্দ্রা ভাঙিয়া গেল। দেখি যে আমি সেই বিছানাতেই ছটফট করিতেছি।